Namaskar, welcome to Oshia Harbus Presents Didi No. 1 Season 7, co-powered by Savlon, special partner Kuchina Antioxidant, RO Water Purifier, jewelry partner HK Dotto Jewelers. মেয়েদের এগিয়ে যাওয়ার কথা, তাদের স্বপ্ন নিয়ে বাঁচার গল্প আমরা রোজ শুনি, তাদের গল্পে আমরা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাই। আজকে দিদি নাম্বার ওয়ানে একটা নতুন পর্ব, জি বাংলা পরিবারের এমনই একজন সাহসী মেয়ে জয়ী, যে নিজের স্বপ্ন নিয়ে বাঁচার জন্য লড়াই করে চলেছে। আজ জয়ী এবং তার পরিবারের সদস্যদের সাথে আমরা এই পর্ব কাটাবো, জানবো পর্দার বাইরে তাদের জীবনের অনেক গল্প। কিন্তু পরিবারে কিন্তু সবাই জানে না যে জয়ী যে জেসিকা। হ্যাঁ এক্স্যাক্টলি, পরিবারের সবাই জানে না যে জয়ী জেসিকা, খালি তোষা আর বাদবাবু মানে রিভু জানে যে জয়ী জেসিকা। তো সুকুমারকে শায়েস্তা করার জন্য আমরা তিনজন উঠে পড়ে লেগেছি। তো অ্যাট দ্য এন্ড জানি না কী হবে, আমরা তিনজন প্ল্যানিং করছি যেভাবে সুকুমারকে শায়েস্তা করা যায়। এবং এখন যেহেতু নকল জয়ী চলে এসেছে, মালতী চলে এসেছে, মালতী প্রস্থেটিক মেকআপ করে জয়ী সেজে এসেছে, তো বাড়ির সবাই মালতীকে ভাবছে জয়ী। তো তখন জেসিকা ভাবছে যে আমি তো আসল জয়ী, তাহলে এটা কি মানে ওটা আদৌ প্রস্থেটিক মেকআপ করে এসেছে নাকি কোনো সার্জারি করে এসেছে? কারণ জেসিকা 6 মাস ধরে বিদেশে গিয়ে কসমেটিক সার্জারি করে, কারণ সুকুমার ওকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, যার ফলে শরীরে পোড়ার দাগ চলে এসেছিল। তো সেটা সরানোর জন্য জেসিকা মানে জয়ী বিদেশে গিয়ে জেসিকা হয়ে ফিরে এসেছে সুকুমারকে শায়েস্তা করার জন্য। যদিও সুকুমার জানে না যে জয়ী জেসিকা, বা বাড়ির কেউই জানে না, খালি তোর্ষা আর বাদবাবু জানে। তো এখন সুকুমারকে শায়েস্তা করার প্ল্যান চলছে। তো মানে এটা অ্যাকচুয়ালি একটা মিশন, বাট রিভু জানে। হ্যাঁ রিভু জানে, আমি জানি, আর যে আমার ছোট বোন রিভু জয়ের সবসময় পাশে থাকবে, আর কেউ থাকুক না থাকুক। আজকে পুরো পরিবারকে নিয়ে এসছেন বাবা মা, কাবেরি এবং পাঠলা, কেমন লাগছে বলো পুরো পরিবারের সাথে আজকে মঞ্চে তুমি? আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমার পরিবারের ধরো ছেলে, ছেলের বউ, আমার দেওর, আমার জা, সবাই খুব ভালো। আর ভালো কিন্তু একটাই কারণে, কারণ পরিবারের যে দুটো মাথা মানে আমি আর পার্থদা যে দুটো চরিত্র করছি, আমরা ভীষণ ভালো। হ্যাঁ মানে কেউ খারাপ হলেও আমরা তাকে ভালো করে নিতে পারি। গুড। পার্থদা দিদি নাম্বার ওয়ানে মঞ্চে, আজকে না দিদি নাম্বার ওয়ানে এই প্রথমবার আমার আসা, এবং সবচেয়ে বড় তো এখানে দিদিরাই কথা বলবে, দাদারা একমাত্র আমাদের দাদা। কোন রেসপন্স পাওয়া যায় না, দাদা তাহলে উত্তর রিভু, কোন উত্তর নেই চলছে। এবং ওখানে গিয়ে দাদা এসছে, আমরা জিজ্ঞেস করি হয়তো টেকনিশিয়ান, আজও আমরা তাই করেছি। তুই এটা মানিস কেন? আচ্ছা আমরা গল্প করবো কাবেরি এবং পার্থদার সাথে, আর জানবো আমরা কোন ছেলে বেশি দুষ্টুমি করে আর কোন বৌমা বেশি ভালো, এটা বলতে হবে। তারপরে আছে চূর্ণি এবং ইন্দ্র, কি খবর দুজনের? খুব ভালো, পুরো সংসারটার মানে সব কিছুই মোটামুটি আমার হাতেই থাকে, কারণ আমার আর দুই যা আছে, মানে জয়ীর আগে, জয়ী তো ছোট, জয়ী ভীষণ আদরের আমার, আমার বড় যা এবং আমার সেজো যা, আমি মেজো। তো আমার সেজো যা একটু সাজগোজ নিয়েই থাকতে ভালোবাসেন, যদিও ও আগে নেগেটিভ ছিল এখন পজিটিভ হয়েছে, কিন্তু ও অত গুছিয়ে করতে পারে না, ওই জন্য কার কী দরকার, মানে আমার বর তো আছে, এছাড়াও যে আমার ভাসুর দেওর সবার চা জলের খেয়াল আমিই রাখি। তোমার বর তোমার দ্বারাই বেশি প্রভাবিত? হ্যাঁ অবশ্যই। আমার বর আর আমার
কেমিস্ট্রি খুব ভালো। আমাদের রোজগারটা একটু কম আমার বরের, তাই জন্য বিভিন্ন কথা আমাকে শুনতে হয়, কিন্তু সব মানিয়ে গুছিয়ে নিয়েছি। আমি কথা শুনে কাজ করি, তাই জন্য কথা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাই জন্য একটু কথা বন্ধ হয়ে গেছে। জয়ী আমার খুব কাছের ছিল, কারণ বাড়িতে বিয়ে করে আসার পর ওকে কেউ মেনে নেয়নি। একমাত্র মা জেঠিমণি মেনে নিয়েছিলেন, আর আমি মেনে নিয়েছিলাম। যাই হোক, কিন্তু তারপরে হঠাৎ করে ও নিরুদ্দেশ হয়ে যায়, এবং তারপর জেসিকা ম্যাডাম আসেন আমাদের বাড়িতে। আমার ওর চোখ দুটো দেখে মনে হয়েছিল প্রথম থেকে যে এটা জয়ী, কিন্তু আমাকে ইরাবতী বারবার বলে যে বিজলি ভাই তুমি ভুল করছো, জয়ী নয়। অনেকবার ধরার চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি ও আমাকে ধমকে টমকে এটা করবে না ওটা করবে না করে টরে ফিয়ে করে দিয়েছে। কিন্তু আমার খুব মনে এখনো আছে যে ওই জয়ী, হঠাৎ করে এই সময় আমাদের বাড়িতে জয়ী ফিরে এসেছে। এখন একটা দোটানা পরনের মধ্যে চলছি কে আসলে জয়ী, বাট যে জয়ী এসেছে আমাদের বাড়িতে তার স্বভাব চরিত্রটা একটু অন্যরকম, মানে তার চোখে আমি সেই জিনিসটা পাচ্ছি না যেটা জয়ীর মধ্যে বা জেসিকা ম্যাডামের মধ্যে পেয়েছিলাম। আমরা গল্প শুনবো চূর্ণি এবং ইন্দ্র, ইরাবতী এবং অগ্নি। ইরাবতী, এখন একটু ভালো সময়? এখন ভালো সময়। অগ্নি ফিরে এসেছে, একদম 6 বছর প্রায় বরকে ছাড়া ছিলাম। আমি মেন্টালি আনস্টেবলও ছিলাম, এখন অনেকটা স্টেবল। শাড়ির ব্যবসাও শুরু করেছি। ভেবেছিলাম তো অগ্নি আর আসবেই না হয়তো, মানে আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই যে মানে ফিরে এসেছে। এত অত্যাচার আমায় সাগর দত্ত করেছে, আমি জানি। এখন মানসিক অবস্থা ঠিক আছে তো? হ্যাঁ, এখন আমি অনেকটা বেটার। অনেকটা বেটার। পায়েরও প্রবলেম ছিল, এখন সেটাও গেছে। গুড। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা। এইচ কে দত্ত জুয়েলার্স প্রেজেন্টস দিদি নো। রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি হয়ে যাবেন আজকে এইচ কে দত্ত সোনার দিদি, এবং পেয়ে যাবেন এইচ কে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার প্যান্ডেল। জয়ী, প্রথমে শুনি কেমন লাগছে দুটো চরিত্র একসাথে করতে। আগে তো শুধু জয়ী ছিলেন, মালতী পুরো একেবারে স্লাম একটা ক্যারেক্টার, মানে একদম বস্তির মেয়ে বলতে পারো। খুব মানে অন্যরকম ভাষায় কথা বলে, অন্যভাবে কথা বলে, তার ম্যানারিজমটা অন্যরকম একটু। তো সেই দিক দিয়ে দেখতে গেলে খুব হেল্প করছে, অনেকগুলো ক্যারেক্টারের ক্রাইসিস বুঝতে খুব ভালো লাগে, অনেকগুলো ক্যারেক্টার এভাবে প্লে করা। সত্যি জয়ী, জেসিকা, জেসিকা যেমন একদম একটা বোল্ড ক্যারেক্টার, একজন সাকসেসফুল বিজনেস ওম্যান, তার পাশাপাশি মালতী মানে নকল জয়ী, সে হচ্ছে সুকুমারের লোক, তো সুকুমারের সাথে তার হাত রয়েছে, সে সংসারে ক্ষতি করতে চায়। তো দুটো ডিভাইড করতে বা ডিফারেন্সিয়েট করতে আমার খুব একটা অসুবিধা হয় না। আর আমার কয়েকটা তো খুব ভালো, সে খুব খুবই হেল্প করেন, দাদা তো তোমরা জানো খুবই হেল্প করেন, কেমন করে সিং করেন। কিন্তু হ্যাঁ, হচ্ছে তোকে কি বলবো, আর বললে কি থামবে কেউ, বরঞ্চ আরো বলবে, তার থেকে চুপ করে থাকাই ভালো। বউ আসার জন্য দাদা, দাদার সাথে কথা বলি। পহলি বার হে জি 18 বছরের দাদা, ওর বয়স 18? না না, 18.5। 18.5 হয়েছে, যাক। তা আমরা তো স্ক্রিনে দেখতে পাই যে জয়ী রিভু একসাথে সবসময় সুকুমারকে শাস্তি দেওয়ার একটা কিছু প্রয়াস চালাচ্ছে। এমনি নিজের জীবনে জয়ী রিভু একসাথে কি কি কাজ করা হয়? খুব ঘুমিয়ে পড়ে, মানে কাজ না থাকলে মানুষ বই পড়তে পারে বা সিনেমা দেখতে পারে। ও কিন্তু আমার মেকআপ রুমে থাকে না, কিন্তু ও জানে আমি জানি তো, আসি স্ক্রিপ্ট পড়তে আসি না। আজকাল তো ন্যাশনাল লাইব্রেরিতে যেতে হয় না, ঘরে গিয়ে দেখি সবাই পড়াশোনা করছে, মোবাইল পড়ছে, মোবাইল পড়ছে। তো আমাদের দাদা কিন্তু মোবাইল পড়ে খুব, যেদিন মুড খারাপ থাকবে সারাদিন মোবাইল পড়বে। বাবা, ফ্লোরে গিয়ে, ফ্লোরের বাইরে যে অন্যান্য রুমগুলো আছে সেখানে গিয়ে ঘুমোবে। শর্ট দেবে, আবার চলে যাবে,
মুডটা অফ থাকলে, অনেকবার বলেছি যে দাদার জন্য আমরা বসে থাকি আজকেই পড়তে হবে, পড়ছি দাঁড়াও। কতদিন হয়ে গেল একসাথে কাজ করা? আমি বসে থাকি শর্ট দেওয়ার জন্য, আমি সাতটায় ঢুকে উনি ঢুকবেন সাড়ে আটটা, একদিন দুদিন না রে না। আসল জীবনে একটু ফুটবল শিখেছো রিভু? না, অগ্নি পরিবারে ফিরে এসেছো, অগ্নি এত বড় ফুটবলার ছিল, তার থেকে টিপস নিচ্ছ না? আপাতত নিচ্ছি না, দাদা তো মানে সুস্থ করার জন্য ফুল ফ্যামিলি এক হয়ে গেছিল। রিভু সময়টাও পায় না, মাঝে মাঝে এমন ফ্যান ফলোয়াররা ঢুকে যায় ঘরের মধ্যে, সেইসব দৃশ্যগুলো মানে ভাবা যায় না। ঘরের ভেতরে মার মেয়ে এসছে, আমার মেয়ে আপনার খুব মেয়েটা কাঁপছে থরথর করে, আমি বসে আছি তুই মেয়েটা না। বাংলাদেশ থেকে এখন আমাদের সামনে আনে না, বাংলাদেশ থেকে এসে তার বাড়ি খুঁজে বের করে তাকে গিফট টিফট দিয়া সেই জিনিসপত্র দিয়া গিফট দিচ্ছে, লাভ লেটার দিচ্ছে রিভু। এখন তো লাভ লেটার আসে না, এখন ওই ইনস্টাগ্রাম এতে মেসেজ আসে সারাক্ষণ আসে, ছবি, হ্যাঁ ছবি পোস্ট করছে। তাই তো আমার প্রশ্নটা ভুল হয়ে গেছে, কটা দিনে আই লাভ ইউ মেসেজ পাও? কটা আই লাভ ইউ মেসেজ পাও? দিনে বলবে না ঘন্টায়? দিনে না ঘন্টায় বলবে? দিনে আমি কখনো গুনিনি। আচ্ছা একটু গল্পে চলে আসি, জয়ী কোন চরিত্রটা করতে বেশি ভালো লাগে, জেসিকা না জয়ী? জয়ী, কারণ জয়ী হচ্ছে সবার কথা ভাবে, সবাইকে মিলেমিশে মানে সবার সঙ্গে একসঙ্গে থাকতে পছন্দ করে, মানে একদম পারফেক্ট আইডিয়াল ওমেন, খুব স্ট্রং ওমেন, কখনো অন্যায় সহ্য করতে পারে না, কখনো মানে অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ায়। তো সুকুমার সাগর দত্ত এদের মতো বাজে মানুষ অমানুষদের জন্য মানে জয়ী সবসময় রুখে দাঁড়াবে, কখনো এরকম মানুষদের সমাজে জায়গা দেবে না। তো জয়ী খুব সুইট একটা মানে একদম আইডিয়াল বউ বলো বা আইডিয়াল বউমা বলো, মানে বাড়ির সব কাজকর্ম করে সব মানে কী বলবো, ননদ যা যা রয়েছে, তারপরে দেওর বর্দা ভাই শেষদি ভাই সবার কথা মেনে চলে, সবাই মিলে ঝুলে একসঙ্গে থাকা, জয় খুব সুইট ক্যারেক্টার, আমার খুব পছন্দ। কোন চরিত্রটা তোমার বেশি ভালো লাগে, জয়কে না জেসিকাকে? আমি বলবো জয়কেই, কারণ রিভু সবসময় জয়কেই ভালোবেসে এসেছে, এবং প্রথম যখন ওকে দেখেছিল জয় হিসেবেই দেখেছিল, সেই পুরনো গ্রামের সেই লুকটা, এবং ঘরে বউ হয়ে আসা থেকে শুরু করে, এবং ও যখন জেসিকা হয়ে ঘরে এসেছিল তখন কিন্তু রিভু দেখেই বুঝতে পেরেছিল যে এই জয় ছাড়া আর কেউ নয়। ও মিথ্যে কথা বলেছিল আমাকে যে না আমি জয় নই, তোমার ভুল হচ্ছে কোথাও, কিন্তু আমি একদম বিশ্বাস রেখেছিলাম যে ওটা আমার জয়, জেসিকা হতে পারে না, সম্ভব নয়। আমি মানে জয়কেই
বেশি পছন্দ। দুজনে মিলে এখন প্ল্যান করে সুকুমার এর সাথে কি করার কথা ভাবছো? সুকুমার কি শাস্তি দেবে? করে দেব পুরো একবারে সুকুমারকে। তো মানে একবার তো জেলে পাঠিয়েছি, এবার হচ্ছে কি এমন শিক্ষা দেব ও যেন মানে আমাদের সাথে যা করেছে তো করেছে, অন্য কারোর সাথেও যেন এরকম। ওর জেলে গিয়ে বেল হয়ে গিয়েছিল, এবার যেন সেটা না হয়। অ্যাকচুয়ালি আমার এদিকে রিভুর একটা ক্ষোভ আছে, সেটা হলো রিভুকে ওকে একজন বিয়ে করতে চেয়েছিল, তার বয়স 70-75 হবে, বুড়ো বর ওকে বিয়ে করতে চেয়েছিল, ওর মামি আর কি ওনার সঙ্গে ওর বিবাহ ঠিক করেছিল, তারপর কোনো ঘটনা চক্রে, হ্যাঁ না বলছি একটা ঘটনার জন্য সেই রাতে বিয়ে আমার ওর সঙ্গে হয়, ওই বুড়ো লোকের সঙ্গে হয় না। আমার সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সে তো পালিয়ে গেছে মুম্বাইয়ের কোনো ছেলের সঙ্গে, তারপর বলছি তো বলিনি, তারপর ওর সঙ্গে আমার বিবাহ হয়, তারপর ও বাড়িতে আসে, এবং একদিন আমরা যখন গ্রামে গেলাম সেই বুড়ো লোকটা আমার ওপর খুব রেগেছিল, অনেকদিন ধরে রাগ পুষে রেখেছিল এবং আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, কিডন্যাপ করিয়ে আগুনে পুড়িয়ে মারতে ছিল, তখন ও আমায় বাঁচিয়েছিল, কিন্তু ওকে যখন সুকুমার আগুনে পুড়িয়ে মারতে গেছিল আমি বাঁচাতে পারিনি, ওকে উপরওয়ালা বাঁচিয়েছিল। ভাব তো এখন অনেক কিছু প্ল্যানিং এর আছে, আমার একটা মানে একটা রাগ আছে যে আমি যে পারিনি, এবং সুকুমারের উপর একটা রাগ আছে যে এবার কিছু একটা করতে হবে, এই বদলাটা আমারও। অনেক শুভেচ্ছা সুকুমারকে একদম শায়েস্তা করার জন্য, আর খুব ভালো থেকো জয়ী এবং রিভু, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এবার আমরা খেলা শুরু করব, দেখো কি খেলা আসছে তোমাদের জন্য। ছেলেরা মোড়াতে বসবে, মাথায় ব্যান্ড বেঁধে দেওয়া হবে, বলগুলো ব্যালেন্স করে ছেলেরা বসাবে ব্যান্ডের ওপরে, মেয়েদেরকে হাতুড়ি দিয়ে সেই বলগুলোকে মারতে হবে এবং যেন বলটা গিয়ে গ্লাস বক্সের মধ্যে পড়ে। এক মিনিট টাইম, সব থেকে বেশি বল যে কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। চলে এসো জয়ী এবং রিপু। প্রথমেই জিজ্ঞেস করি, কোন ছেলে সব থেকে প্রিয় এবং কোন ছেলে সব থেকে দুষ্টু? আমার কাছে ধরো সব ছেলেই খুবই প্রিয়, কিন্তু সব থেকে প্রিয় হচ্ছে রিভু। আচ্ছা, ছোট বলে হ্যাঁ। আর বৌমাদের মধ্যে কি? বৌমাদের মধ্যে চুন্নি, যদিও আমার নিজের ছেলের বউ না, আমার জায়ের ছেলের বউ, কিন্তু চুন্নি আমার বেশি প্রিয়, কারণ আমি প্রথম থেকে চুন্নিকেই পেয়েছি বাড়িতে বৌমা হিসেবে, তারপরে জয়ী এসেছে। কিন্তু চুন্নির একটা গুণ কি, ওর ভীষণ দায়িত্ব জ্ঞান মানে সংসারের প্রতি, এই দায়িত্ব জ্ঞানটার জন্যই চুন্নিকে আমার বেশি ভালো লাগে। সবার খেয়াল রাখা, কে কখন কি খায়, কাকে কখন চা দিতে হবে, এইগুলো ভীষণ একটা দায়িত্ব ওর উপর, ও সেটা হাসি মুখে করে। কাবেরিদীপ, এক বছর হয়ে গেল পরিবারের সাথে, কি কি স্মৃতি হয়েছে এক বছরে? রিভুর সঙ্গে আমার শর্ট চলছে প্রথম, এবার ওকে তো লেপেল লাগানো হয়েছে, এবার লেপেলটা লাগিয়ে ওকে বলা হয়েছে তুই কারেন্ট খাবি। আচ্ছা এইসব আমি বলছি না না কিচ্ছু খাবে, তোর পেছনে লাগছে, ছাড় না, একদম বেবি ছিল, একদম সেই বেবির এখন আই লাভ ইউ মেসেজে ভরে যাচ্ছে, সেই বেবি এখন পুরো পার্থটা তো সব থেকে ভালো বিষয়টা জানেন, একই ঘরে থাকে না, মানে ছোট ছেলে হাতের বাইরে চলে গেছে, না হাতের বাইরে যাবে না, ও এই অন্যান্য ভাইদের ছাড়া দাদাদের ছাড়া থাকবে না, ওকে ঘর থেকে বের করবার নানা রকম বলেছে, আলাদা ঘর দেওয়া হচ্ছে, বলে না যাবো না, আমি এদের সঙ্গেই থাকবো, আমি এদের ছেড়ে কোথাও যাবো না। কাবেরিদি কত বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে? 74 সালে এসেছি প্রথম বই, প্রচুর অভিজ্ঞতা, হ্যাঁ অনেক অভিজ্ঞতা,
আর অনেক ভালো ভালো মানুষকে পেয়েছি আমি। ঠিক, প্রথম দিকে তো সিনেমা করেছো, তারপরে ছোটে পর্দায় আসা, এই চেঞ্জটা কেমন ছিল? ডিরেক্টর বললো আর সিরিয়াল করছি, বিভূতিভূষণের কয়েকটা গল্প। এবার আমি না শুটিংটা করতে গিয়ে দেখছি এ তো সিনেমার মতনই হচ্ছে, তখন তো সিরিয়ালের ব্যাপারটা জানি না। তখন উনি আমাকে বললেন, দিদি এটা না রোজ রোজ লোকে দেখবে, আর সিনেমাটা আমরা আড়াই ঘন্টার মধ্যে গিয়ে দেখি। ও আচ্ছা, তাহলে সবই একই ব্যাপার। তসবীরোঁ কি ক্যারি হর কাহানি এক কাহানি নয়ি সি প্যার। এই যে নতুন জেনারেশনের সাথে এখন কাজ করছে, এই অভিজ্ঞতাটা কেমন? আমার কিন্তু দেখো নতুন প্রজন্মকে একদম খারাপ লাগে না, এরা অত্যন্ত মেধাবী। আমরা তখন দিনে একটা কাজ করতাম, এরা কিন্তু আরও অনেক জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে আবার পার্টিসিপেট করছে। আর আমার মধ্যে একটা গুণ আছে, আমি যেমন 8 বছরের শিশুর সঙ্গেও নিজেকে মানাতে পারি, 80 বছরের বুড়োর সঙ্গেও মানাতে পারি, আমার কোথাও গিয়ে কোনো অসুবিধা হয় না। নতুন প্রজন্মকে আমার ভীষণ ভালো লাগে। পার্থদা, কত বছর হয়ে গেল বলো? আমার 37 বছর পার, থিয়েটার নিয়ে 44 বছর। বাবা, যা কিছু আজকে মানুষে চিনছে জানছে, এবং থিয়েটারটা বেশ মায়ের মন্দির, সেখান থেকে বাদ বাকিগুলো এগোনো। কখনো মনে হয়েছে ছোটবেলায় কেন ভাবলে যে অভিনয়ে আসবো, অভিনয় করব? কি ভেবেছিলে, কি দেখেছিলে? তার কারণ হচ্ছে আমি যে জায়গায় জন্ম, আমার উল্টোডাঙায়, সেখানকার পরিবেশ ছিল অসাধারণ। মানে সারা বছর ধরে যাত্রা, থিয়েটার, সিনেমা, ওই পর্দা টাঙিয়ে সিনেমা দেখানো, ওটা ছিলই, ওইটাই টার্গেট হয়ে যায়। প্রথম জীবনে ছিলাম হচ্ছে যে ফুটবল খেলবো, ফুটবলার হব, সেখান থেকে এইটাতে আসা। তারপর তো আর কোনো কিছু জানি না, ছাড়তে পারিনি এখনো পর্যন্ত। কত মানুষের সাথে কাজ করছে এখন, একদম নতুন প্রজন্মের সাথে কাজ করছে, অভিজ্ঞতাও তো অন্য ধরনের হয়। খুব ভালো লাগে, অথচ মানে কি হয়, তফাৎ একটা আছে হচ্ছে ওরা বিজ্ঞানটাকে ব্যবহার করতে জানে, আমরা সেটা করতে পারি না। এটা একটা জায়গা, একটা তফাৎ গড়ে। হ্যাঁ, কিন্তু সেখান থেকে অনেক কিছু শেখাও যায় যেটা আমরা পারি না, সেটা ওদের থেকে। ওদের থেকে জিজ্ঞেস করি, আমার কোনো প্রবলেম হলে আমি ইন্দ্রকে জিজ্ঞেস করি, কিন্তু এটা করে দিতে এটা কিছু পাচ্ছি না, বুঝতে পারছি না, ও এটার জন্য প্রস্তুত। ওরা রেফারেন্সের জায়গা, মানে কোনো কিছু বললে পর পরীক্ষা করে সঙ্গে সঙ্গে গুগল নাম, হ্যাঁ কিন্তু গুগল খোঁজে, গুগল খোঁজে। কথা বললে, একটা বিতর্কিত কথা বললে মানে ও সঙ্গে সঙ্গে, না আমি তো এই কথা মানবো না, না না এটা তো এই আছে, এই কন্টিনিউস চলছে আমাদের কথা। তো এদের সঙ্গে মিশে আমি নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারছি। তা এখন তোমার লাস্ট 1 বছর একটা নতুন পরিবার, সেখানে তোমার তিনটে ছেলে, তিন ছেলের বিষয়ে এক লাইন করে বলো। মানে ব্যক্তিগত জীবন না সিরিয়াল জীবন? ব্যক্তিগত, ব্যক্তিগত। আগে রিবু সম্পর্কে। রিবু তো আমার ছানা। কি হবে, দাদা বললো না, ছানা বললো, কিন্তু ভালোবেসে অনেক কিছু ডাকে, আমারও মনে থাকে না কত নাম ডাকে। রিবু আমাকে যা কপি করে এবং রিবু যা মিমিক্রি করে। আজ ধর তুই পার্থদা, আমি পার্থদা হিসেবে তোর সাথে কথা বলছি। পার্থদা, জীবন কেমন চলছে, তুমি কেমন আছো বলো? তোমার ছেলেরা কেমন সব? ভালো ভালো, এরা সব এখন চৈতে তো অন্য ধরনের একটা গলা কাটবার চেষ্টা করি। মনে থাকে যেন যে পরিবারের একটা নিয়ম কানুন আছে, সেটা যেন কোনো সময় ভেঙে দেওয়ার চেষ্টা কেউ না করে, এইটাকেও কপি করে। বাকি দুজন ছেলে? ইন্দ্রর নাম বিরোধী, কিন্তু অসম্ভব ভালো। আর রাজীব খুব দুষ্টু ছেলে আর কি, মানে বুঝি ভলিবল খেলাতে লিফট করে আর স্ম্যাশার থাকে না, ও হচ্ছে লিফট করে, বল লিফট করে, মানে বলটা তোলে তারপরে যে যা চিপে চাপ। খুব ভালো লাগলো কথা বলে পার্থদা, কাবেরী দিদি, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আনন্দের সাথে কাজ করে যাও, আর আমাদের আনন্দ দিয়ে যাও দিনের পর দিন। থ্যাংক ইউ, সুস্থ থেকো।
এবার একটু কথা বলবো চূর্ণী ইন্দ্রর সাথে, জয়ীর মেজদা এবং মেজ বৌদি, এই পরিবারের সাথে এক বছর কিরম কাটছে? খুব ভালো কেটেছে এক বছর, মানে পুরো পরিবারটা যেরকম জেঠিমণিও বললেন পুরো পরিবারটা আমি সামলে রাখতাম, কারণ আমার আর যে দুই যা আছে তারা মানে একজন তো এখন ভালো হয়েছে আরেকজন এখনও ভালো নয়, তারা কোনোদিন কোনো কাজে তাদের পাওয়া যেত না, মানে এরকম প্রচুর ঘটনা ঘটেছে যে পুজো, জেঠুমণি বলেছে বাড়িতে পুজো, আমাদের বাড়িতে প্রচুর পুজো আচ্ছা হয় গোছাতে হবে, সেটা শুনে একজনের হাত কেটে গেল আরেকজন মাথা ঘুরে ওখানে পড়ে গেলেন। মানে এবার পুজোর কাজও আমি করব, তাদের সেবা শুশ্রূষাও আমি করব, যার হাত কেটে গেছে তার হাতে মানে ফ্রস্টেডও আমি করব, মানে সবটাই আমাকেই করতে হয়। বাড়ির বাইরের যে কাজগুলো থাকে মানে বিল জমা দেওয়া, পুজোর সময় সেগুলো সব আমাকে করতে হয়, তখন সব দাদারা ভাইরা সব পালিয়ে যায়। কন্ডিশন অ্যাপ্লাই তো চূর্ণী, তোমারই তো প্রথম মনে হয়েছে যে জেসিকাকে সন্দেহ করার ব্যাপারটা তোমার মধ্যেই এসেছে। হ্যাঁ, আমার ওকে ও আসার পর আমার খুব কাছের ছিল, মানে ও খুব ছোটো, তো ওকে ভীষণ আদর করে ভীষণ কাছে নিয়ে রাখতাম, ভীষণ আগলে রাখতাম, কারণ আমি জানতাম বাড়িতে সবাই অনেকে আছে ওকে নানান রকমভাবে ঝামেলায় ফেলবে, বিপদে ফেলবে বড়দের। আর আমার শাশুড়ি খুব জাঁদ্রেল, মানে উনি তো আমার যার শাশুড়ি, আমার নিজের শাশুড়ি খুব জাঁদ্রেল, তো সেই জন্য আমি আরোই ওকে আগলে রাখতাম, তো ওকে আমি বেশ ভালো করে চিনি। তো জেসিকা ম্যাডাম যখন এসেছিলেন আমার প্রথম থেকে তার চোখ দুটো দেখে মনে হয়েছে যে এটা জয়ী। আমি ওকে একবার বলেওছিলাম যে রান্নাঘরে, ওকে দু তিনবার দেখতেও পেয়েছি যে হঠাৎ করে রান্নাঘরে দেখি যে আমি যে সেদ্ধ ভাত রেখেছিলাম, অন্য সময় পাস্তা নুডলস খায় কিন্তু সেদ্ধ ভাতটা নেই, তখন আমার আরও ডাউট হয়েছিল যে তাহলে কি, কারণ ও খুব খেতে ভালোবাসতো, জয়ী খেতে ভালোবাসতো। আমি প্রথম থেকেই বলছিলাম যে ওটা জয়ী নয়, কারণ ওর অ্যাপিয়ারেন্স, কথা বলা, তোমার মনে হচ্ছে না কখনোই? কখনোই মনে হয়নি, আমি ওকে বলেওছি যে ওটা জয়ী নয়, কিন্তু ওর সেই কনভিকশনটা আছে যে না। পরে একটা সময় হঠাৎ দেখি জয়ী বাড়িতে ফিরে এলো এবং এশাকে যে নিয়ে এলো সে বলল যে ওকে পাওয়া গেছে কোন নদীর ধারে এবং অসুস্থ, তারপরে ওকে যখন এসেছে তখন বলল যে আমার পুরোপুরি স্মৃতি এখনো ফেরেনি। জয়ীর সাজ পোশাক মেয়েটির ঠিকই, কিন্তু যদিও ছোট ঠাকুরপোকে মানে রিভুকে বাঁধবাবু বলেই ডাকছে, কিন্তু ওকে দেখে একটু অন্যরকম লাগছে, মানে আরোপিত একটু বানানো। হ্যাঁ, একটু বানানো, মানে ঠিক মানে ফোর্সড যেন পুরো বিষয়টা। তো এই তো এতদিন ধরে জয়ীকে দেখে এসছো, এখন তাকে জেসিকা হিসেবে পাচ্ছ, কোনটা বেশি ভালো লাগছে? আমার দুটোই ভালো লাগছে। যে মেকআপ রুমে আমরা থাকি একসঙ্গে, আমি, জয়ী, ও আরও একজন আছে মিমি, আমরা সব একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, ঝগড়া হয়, অশান্তি হয়, মানে মন কষাকষি হয় সঙ্গে সলভ করে, কিন্তু সমস্তটা, কিন্তু কেউ যদি থার্ড পারসন এসে আমাদের কাউকে অ্যাটাক করে সেখানে আমরা অদ্ভুতভাবে দলবদ্ধ হয়ে যাই, হয়ে তার এগেনস্টে মানে আমরা তাকে প্রায় পারলে মেরেই ফেলবো, সেই জন্য ওদের ঘরে যাই না, কেউ খুব একটা মেয়েদের ঘরে ঢোকা হয় না। না না, দিদিদের ঘরটা আলাদা, দিদিদের সিনিয়রদের ঘরে কোনো প্রবলেম, আমাদের ছেলেদের ঘরে কোনো প্রবলেম নেই। আর যেহেতু ওর সাথে প্রচুর সিন করেছি দিন রাত ওর সঙ্গে, তো ও যেরকমই হোক, ও হয়তো ছোট তো নতুন এসছে, দুমদারাকে হয়তো কিছু বলে দেয়, তো সেগুলো নিয়ে অত ভাবি না, মানে সামহাও আমার মোটামুটি 8.5 বছর হয়ে গেল, পুজো এলে 9 বছর হবে, আমি ওর মধ্যে আমার সেই 9 বছর আগেটাকে দেখতে পাই, কারণ আমিও ঠিক এরকমই ছিলাম, দুমদাম বলে দিতাম তখন অনেক সিনিয়র, এখনো এরকমই আছে, কিন্তু এখন অনেক যুক্তিপূর্ণভাবে বলি কথাগুলো, মানে অনেক লজিক্যাল, আমাকে ডিফাইন করাটা একটু মুশকিল। আচ্ছা আচ্ছা, এই যে এই যে বললাম একদম, এই যে ইন্দ্র, এই যে এক বছর দাম্পত্য জীবন চূর্ণীর সাথে কাটলো, কিরম বুঝলে বলো তো বউকে? ছোট ছোট কথায় খুব এক্ষুনি বোঝা গেছে সেটা, একদম এই যে এটাই এক্সাম্পল। তাবাদের সঙ্গে কাজ মানে স্পেস শেয়ার করতে অসুবিধা হয় না, কারণ শর্টের সময় খুব সিরিয়াস, তা বাদে বাইরে একটু মেপে কথা বলতে হয়,
মানে কোন কথায় খুঁচে যাবে, কখনো কখনো ইচ্ছে করে একটু খুঁচিয়ে দিই আর কি, যেরকম এখন খোঁচালাম একটু করলেই হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র নিজের জীবনে তোমার বউ আছে, সে তো একদম কমপ্লিটলি কন্ট্রাস্ট ক্যারেক্টার, ভীষণ শান্ত এবং ভালো। তাকে বাড়িতে রেখে এসে যখন চূর্ণের সাথে ইন্টারঅ্যাক্ট করে, কিছুতে শুটিং হয় দুজনের। হ্যাঁ, বাড়িতে কই রেখে আসে, দেখা হয় তো? স্টুডিওতে শুটিং হয়, কি স্টুডিওতে শুটিং হয়, এবং মেকআপ রুমটাও ডায়াগোনালি অপোজিট। ও বাবা, ওইভাবে প্ল্যান করে দেওয়া, ওটা কি বউয়ের প্ল্যানিং যে আমার সামনে সবসময় থাকবে, দেখবো কি করছো? জানি না, সেটা ওকে জিজ্ঞেস করতে হবে, সেটা ওর প্ল্যানিং হতে পারে। নজর রাখছে বউয়ের উপরে। সেই কলেজ লাইফে যেরকম লেগ পুলিং হতো, এখন সেরকম হয়, মানে ফোন নিয়ে একটু বেরোতো না, জানো? হ্যাঁ, ওদিকেই যাবি, আমাদের সঙ্গে আর থাকবি না, আমরা সারাক্ষণই ওর পেছনে লাগি। ও আমাদের মেকআপ রুমেও কম থাকে, যবে থেকে ওদের শুটিং শুরু হয়েছে। আমি কম থাকি মেকআপ রুমে, একদমই কম থাকো তুমি, এই একটু বেরোতো, তোর মুখটা দেখাতো, বলছে হ্যাঁ ফোন করে করে ডাকে। সে বিয়ে হলে বুঝবি এগুলো করতে একটু। আচ্ছা, বাকি দুই ভাই কেমন ইন্দ্র? ওর আর আমার মধ্যে একটা মিল আছে, আমরা দুজনেই খেতে খুব ভালোবাসি। ও এদিকে জিম টিম যায়, খুব এক্সারসাইজ করে, বাড়ির থেকে সেদ্ধ খাবার আসে। আবার কখনো খুব মুড হলো বিকেলবেলা, আজকে খুব খেতে ইচ্ছে করছে বলে অনলাইন একটা কিছু অর্ডার করলো, সেই খাবারটা মাঝ রাস্তায় থাকতে থাকতে আরেকটা খাবার অর্ডার করে দিল। হ্যাঁ, এরকমও হয়েছে যে পরপর তিনটে খাবার অর্ডার ডেলিভারি হলো আর কি। আমরা প্রত্যেকে ভাই ভাগ পাই, মিলেমিশে খাওয়া দাওয়া হয়, পার্থতা যাই আনে শেয়ার করে, রোজ শেয়ার, ভালোই চলছে। এই তিন বৌমার মধ্যে সব থেকে দজ্জাল কে বলো? শান্ত বেশি শান্ত আর কি। হ্যাঁ, মানে খুব শান্ত অতিরিক্ত, যাই হোক হয়ে গেছে, উত্তর পেয়ে গেছি। ভালো 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 ভালো। একদিন শর্ট দিতে দিতে আমাকে পার্থদা বলছেন, তোকে লোকে দেখে কি আর তুই আসলে কি? খুব ভালো থেকো চূর্ণী, ইন্দ্র অনেক শুভেচ্ছা এই ধারাবাহিকের জন্য এবং তোমাদের অরিজিনাল লাইফের জন্য। ইরাবতী জানতো না যে অগ্নিকে কিডন্যাপ করা হয়েছে, ভাবতো যে অগ্নি আমাকে ছেড়ে এতদিন কিভাবে দূরে আছে। সেই জায়গাতে এটা অভিমান, রাগ, কষ্ট, সেই বাড়ির বউ হয়েই আছে কিন্তু বর ছাড়া। তো সেখান থেকে ইরাবতী সুকুমারকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু সুকুমার দিনের পর দিন শুধু দাশগুপ্ত বাড়িটাকে পাওয়ার জন্য ইরাবতীকে ইউজ করে। একটা টাইমে গিয়ে বুঝতে পারে যে বড় নেই আর যাকে ভালোবাসলো সেই ভালোবাসাটা সত্যি নয়, তখন বুঝতে পারে যে এটা মিথ্যে ছিল এবং তখন নিজেকে শেষ করার চেষ্টা করে। জয়ী সেখানে গিয়ে ইরাবতীকে বাঁচায়,
এর আগেই ঠিক ছিল, ইরাবতী জয়কে ঠিক ভালোবাসতো না, কিন্তু ঠিক এই ঘটনার পরে যখন জয় আমার সবটা শুনলো, আমি একমাত্র জয়কেই শেয়ার করলাম যে আমি এই এই ঘটনা ঘটিয়েছি, এরকম সুকুমারের সাথে আমার একটা সম্পর্ক, তখন জয় বললো আমাকে বলছো ঠিক আছে, জয় আর রিবু ছাড়া বাড়ির কেউ জানে না এখনও, শেষদা ভাই মানে জয় রিবু শেষদা ভাইও এখনও জানে না যেটা হয়েছে। অগ্নি ফিরে আসার পরে খুব ভালো লেগেছে, মানে এত বছর পর বরকে পেয়ে বেশ হ্যাপি, কিন্তু কোথাও একটা দ্বন্দ্ব একটা দ্বিধা আছে, কারণ অগ্নির অ্যাবসেন্সে ইরাবতী যেটা করেছে সেটা নিয়ে আমার মানে ইরাবতীর প্রচণ্ড গিল্টি ফিলিং আছে, অগ্নি বারবার বলে, তখন একটু অগ্নি মেন্টালি একটু ডিসব্যালেন্স, হ্যাঁ অগ্নি বারবার জিজ্ঞেস করতো ইরাবতীকে, তুমি আমাকে মানে কিছু লুকোচ্ছ না তো, ভালোবাসো তো, বলতে পারতাম না সেটা যে ভালোবাসি কি না, মানে ভালোবাসি তো ঠিক আছে কিন্তু সত্যি তো এরকম নয় যে কিছু লুকোচ্ছি না, অনেকটা কিছু আমি এখনো জানি না ওর সাথে যে সুকুমার একটা অ্যাফেয়ার ছিল, সেটা বলতে পারিনি। হ্যাঁ এটা ঠিক সুকুমার ইরাবতীর জন্যই এই বাড়িতে প্রথম, জানতে পারলে কি রিঅ্যাকশন অন্যরকম হবে, আবার কিডন্যাপ হয়ে যাবো আমি, আবার পাগল হয়ে যাওয়ার চান্স থাকবে। কেমন লাগছে আবার পরিবারে ফিরে এসে? খুব ভালো, এতদিন তো মেন্টালি ঠিক ছিলাম না, আস্তে আস্তে বেটার হয়েছি, এখন শাড়ির ব্যবসাও করতে শুরু করেছি বয়সের সাথে, এখন বাড়ির মধ্যে ক্রাইসিস চলছে কে জয়ী, প্রথমে যখন জেসিকা ম্যাডাম আসে আমরা ভাবি ওই জয়ী, তারপরে ওর সাজ পোশাক দেখে মনে হয় যে এটা জেসিকাকে মনেই হচ্ছিল না জয়ী, মেজি ভাইকে বারবার বলেছি না এটা জয়ী হতে পারে না, এটা জয়ী হতে পারে না, কারণ জয়ী এরকম নয়, জয়ী খুব মাটির কাছাকাছি একটা মেয়ে, খুব চঞ্চল, খুব কন্ট্রাস্ট, এটা একদম কন্ট্রাস্ট, হ্যাঁ এইটা জয়ী কি করে হবে, তো এইটা নিয়ে বাড়িতে একটা, তার মধ্যে আমার নকল জয়ীও এসে হাজির, তো আমি বিশ্বাস করে নিয়েছি যে নকল জয়ী যে এসছে সেই জয়ী আমাদের আসল, কিন্তু হঠাৎ মনে হলো না মানে জয়ী কখনো সুকুমারকে ভয় পেত না, এই জয়ী সুকুমারকে ভয় পাচ্ছে, তো এখান থেকে ইরাবতী আগে নেগেটিভ একটা চরিত্রে অভিনয় করতে এখন পজিটিভ হচ্ছে ধীরে ধীরে, এই চেঞ্জটা কেমন লাগছে? হ্যাঁ বেশ ভালো লেগেছে, নেগেটিভটা আমি খুব এনজয় করতাম, ভীষণ এনজয় করতাম, পজিটিভ হয়ে ভালো হয়ে ভালো লাগছে, কারণ একটা নেগেটিভ করা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, হ্যাঁ হ্যাঁ সবসময় একটা অভিনয় করার একটা সুযোগ থাকে সবসময় নেগেটিভ, যবে থেকে ফিরেছো ওকে আমি পজিটিভ একটা খুব বিষয় তোমার সাথে শেয়ার করছি, আমি মেজদি ভাই আমার বর্দি ভাই আমরা তিনজনে ঘুরতে গিয়েছিলাম খোয়াই, তো সেখানে গিয়ে মেলার মধ্যে চূর্ণি প্রচুর আদর পাচ্ছিল, গাল টিপছিল আর আমাকে থাপ্পড় মেরে চলে গেছে, দুম দুম করে মারছে আর আমাকে মেরে রাগ গর্বে চোখ দেখি এরকম হয়ে যাচ্ছে, মানে এত লোক চারদিকে দেখছে আর আমাকে সবাই ছোটে তুমি কি ভালো তুমি কি ভালো তুমি এরকম কেন করছো, আমি তো সবাইকে বলছি না ও ভালো, কিন্তু তার বাইরে ও হচ্ছে সব থেকে বেশি রাগি, আমি আমাদের যখন পুজোর সিন হয় ও হয়তো কোনো কাজ দিচ্ছে মানে রাত হয়ে গেছে হয়তো কিছু, এই জন্য নেগেটিভটা ভালো ছিল, এই পজিটিভ হলেই সব কাজ করাবে। ইরাবতী কোনটা বেশি ভালো লাগছে, আগেরটা ভালো লাগতো ইরাবতীকে না এখনকার ইরাবতীকে বেশি ভালো লাগছে, শালী হিসেবে না বউ হিসেবে? না বউ হিসেবে অবভিয়াসলি, কারণ এখন আমরা বেশি সিন করি, তখন তো অত সিন করতাম না, তখন চুন্নির সাথেই আমার বেশি সিন থাকতো। তোমার বাড়িতে তো নিশ্চয়ই বউ নেই? হ্যাঁ আছে, বউ আছে, আমার ছোট বাচ্চা আছে। ও তাই, আচ্ছা বউ কি প্রফেশনালি? না না ও স্কুল টিচার, তাহলে ভাবতাম তোমার সামনেই হয়তো রুম নিয়ে বসে আছে। ইনফ্যাক্ট বাড়িতে যখন যেতাম ওই সাগর দত্ত যখন অত্যাচার করতো আমায়, আমাদের তো মেকআপে দাগ করে দেওয়া হতো, বাড়িতে যখন যেতাম ছেলে বলতো পাপা তোমায় মেরেছে তুই দাগগুলো কোথায় গেল, তখন আস্তে আস্তে স্মাইল বোঝে। ইরাবতী পরিবারের সঙ্গে এক বছর হয়ে গেল, কেমন লাগছে? জয়ের পরিবারের সঙ্গে আমার ইমোশনাল বন্ডিংটা একটা অন্য জায়গায়, কারণ আমি সঞ্চারী হিসেবে বলি একটু যে সঞ্চারীর জীবনের অনেক উত্থান পতন, মানে আমাদের জীবনে এক একটা সময় আসে না যেটা খুব সারা জীবন মনে রাখার মতো, হয়তো সেরকম সময় আমি জয়ের পরিবারকে পাশে পেয়েছি, সুতরাং এদের সাথে আমার দিনগুলো মানে আমি বলছি আমি আমার বাবা মার সাথেই আগে থাকতাম রাজারহাটে, তো এখন রিসেন্টলি আমি আলাদা থাকি টলিগঞ্জে কাজের সুবিধা, কাজের সুবিধার জন্য এখন খুব মানে লাগে যে কাজের পরে যখন বাড়িতে যাই তখন মনে হয় যে নিজের বলতে কেউ নেই, মানে এটা মনে হয়, কিন্তু ঠিক তার পরের দিনই যখন শুটিংয়ে আসি এটা হয়তো অনেকেরই আছে আমাদের, কিন্তু আমার হয় যেহেতু আমার খুব কয়েকদিন হলো শুরু হয়েছে আমার জীবনে এই অধ্যায়টা, যখন আমি শুটিংয়ে আসতাম তখন মনে হতো এটা আমার পরিবার, একদম অনেকদিন আমার রাতের বেলা মনে হতো কখন সকালটা হবে আমি পরিবারের কাছে যাবো, আর সত্যি বলছি আমার পরিবারটা খুব ভালো,
আমি আমার জীবনের একটা খুব কঠিন সময় বা বলো ভালো সময় আমি এদের সবাইকে পাশে পেয়েছি। আমাকে মেজদি ভাই, আমাদের শিল্পীদের পাওয়া একদম, আমাকে মেজদি ভাই মানে সানন্দা হাতে করে খাইয়ে দিয়েছে। জয়ী আমার থেকে ছোট, ও আমাকে অনেক কিছু বুঝিয়েছে। দেবিকা দি, পার্থদা সবসময় বলেছে যে কি রে কি ব্যাপার, তুই ঠিক আছিস, ভালো আছিস, ভালো থাক। নিশ্চয়ই এগুলোই তো পরম পাওয়া। খুব ভালো থেকো ইরাবতী। মাঝে মাঝে কোথায় হারিয়ে যায়, অদ্ভুত ফ্লোরিতে বসে বোঝে যায় যে ও এতে অসম্ভব ইমোশনাল, ভাবুক মতন, একটু ভাবুক টাইপের। মানে আমরা হয়তো সিন করছি, ও হয়তো ওই সময় ফ্রেমে নেই, এই মিমি এলো আমি এলাম আমার ডায়লগ, ও হয়তো ওখানে বসে মোবাইল টিপতে টিপতে যা দেখবে তাই তো বলবে। কিরকম হলো, এটা তো আমার ডায়লগ ছিল, তুই বললি কেন? ও আচ্ছা, ডিরেক্টর বললো তুমি তো ফ্রেমে নেই, এখন তুমি ডায়লগ বলছো কেন? শর্টটা তো কেটে গেল। ভালো লাগলো পরিচয় হয়ে এবং কথা বলে। অগ্নি এবং ইরাবতী, আরও একবার অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। ইরাবতী পাচ্ছে এইচ কে দত্ত সৃজনী কালেকশনের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আজকে আমাদের স্পেশাল গেস্ট সনি, থ্যাংক ইউ সো মাচ। বুঝতেই পারছেন ফুটবল খেলতে খেলতে পৌঁছে গেছি আমি এখানে, আজকে জয়ীর পুরো পরিবারের সাথে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, কুচিন অ্যান্টি অক্সিডেন্ট আর ওয়াটার পিউরিফায়ার প্রেজেন্টস হয় তুমি নয় আমি। গানের রাউন্ড, বাজার রাউন্ড, গান আসবে, প্রশ্ন আসবে, মোট গান ছটা, রাইট আনসার প্লাস ফাইভ, রং আনসার মাইনাস ফাইভ। ফার্স্ট গান ফার্স্ট প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যালাড কাটার। জয় জয় শিব শঙ্কর, হরে জয় জয় শিব শঙ্কর, কাঁটা লাগে না কঙ্কর, কে পিয়ালা তেরে নাম কপিয়া, ও হির জাউঙ্গি কে মর জাউঙ্গি, কে তুমে মুঝে থাম না লিয়া, ও সারব জি। প্রশ্নটা হলো গানে কোন শব্দের সঙ্গে গোলাপের সম্পর্ক রয়েছে। ও হির জাউঙ্গি কে মর জাউঙ্গি, বলো চুনি, কাঁটা।
Right answer. 5 points. Shocker salad cutter. দ্বিতীয় গান দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে রেখেছি আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রবিরায় মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রবিরায় বলো গানে কোন রত্নের নাম আছে মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন আরে আমি বলি নি বলেনি তুমি টিপে দিচ্ছ কেন কি মুশকিল কি উত্তেজিত মজাটা ঢেকে রাখো না হাত দিয়ে আচ্ছা ঠিক আছে পার্থদাকে বাদ দিয়ে বাকি তিনজন বলো ইরাবতী রুবি বাই বাই সিটি গোল্ডের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট থার্ড গান থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ওশিয়া হার্বালের তরফ থেকে গিফট হ্যাম্পার যার মধ্যে রয়েছে ময়শ্চারাইজিং লোশন ক্লিনজিং লোশন স্কিন টোনার কন্ডিশনিং শ্যাম্পু প্যার 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 চাহিয়ে থোড়া প্যার চাহিয়ে চাহিয়ে थोड़ा प्यार चाहिए जाने मन गुल बदन मेरी हाँ मानिए चाहिए थोड़ा प्यार चाहिए प्यार प्यार हमारा प्रश्न हलो गानेर कथाय की चावा होयेछे জানে মন গুলবদন মেরি হা মানি বলে ইরাবতী প্যার রাইট আনসার বাই বাই চাকি ওশি আবার যে তরফ থেকে গিফট হ্যাম্পার এবার 4 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে কুচি না স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ গ্রিল পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি একই আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে গানে তুমি আমি দুটো শব্দ আছে এমন কোনো গান করো যেখানে তুমি আমি দুটো শব্দই থাকবে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে তুমি আমি কি আছি দুজনে যাচ্ছিলাম আগে পৃথিবী বলো না কে প্রথম কাছে এসেছি কে প্রথম যে দেখেছি কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি 5 নম্বর গান রাইট আনসার দিলে গিফট পাবে Vega Hair Styling Appliance তরফ থেকে gift hamper যার মধ্যে রয়েছে hair styler, curler, straightener, brush এবং kajol makeup brush. Kisi roz unse mulaqat hogi, meri jaan us din mere saath hogi, magar kab na jaane ye barsaat hogi, mera dil hai pyaasa, mera dil akela. जरा तस्वीर से तू निकल के सामने आ मेरी महबूबा मेरी तकदीर है तू मचल के सामने आ
meri mehbooba meri mehbooba meri mehbooba meri mehbooba meri mehbooba meri mehbooba. গানে কোন শব্দকে দিয়ে প্রিয়তমার কথা বোঝানো হয়েছে? মেরা দিল হে প্যাসা মেরা দিল আকেলা জরা তসবীর সে বলো ইরাবতী মেহবুবা রাইট আনসার শোকে মেগা এসএল দ্য প্ল্যান্সিস তরফ থেকে গিফট হ্যাম্পার শানম্বর গান লাস্ট গান লাস্ট প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার দেখা হ্যায় তুঝকো জব সে হ্যায় মে তো হিল গয়া লগতা হ্যায় মেরে সিনে সে দিল নিকল গয়া মম্মি সে ক্যা ড্যাডি সে ভি মিলাউঙ্গা তুঝে আর জো ভি মে কহু তুঝে লগতা হ্যায় কিউ গলা পলট তেরা ধিয়ান কিধর হ্যায় কে তেরা ইধর হ্যায় তেরা ধিয়ান কিধর হ্যায় কে তেরা ইধর হ্যায় খুব ইম্পর্টেন্ট একটা শব্দ আমি মিউট করে দিয়েছি, কোন শব্দটা গাইনি? বলো রিভু হিরো রাইট আনসার রাইট 5 পয়েন্টস সঙ্গে কফি মেকার सीने से दिल निकल गया मम्मी से क्या डैडी से भी मिलाऊंगा तुझे और जो भी मैं कहूँ तुझे लगता है क्यों गला पलट तेरा धीरा किधर है कि तेरा हीरो इधर है तेरा धीरा किधर है कि तेरा हीरो इधर है तेरा धीरा किधर है कि तेरा हीरो इधर है पलट ना तुझे कितनी भी खबर है कि तेरा हीरो इधर है দর্শকদের প্রত্যেক পর্বে থাকবে ওশিয়া এসএমএস কন্টেস্ট। নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন দিদি নাম্বার ওয়ানের সরাসরি অডিশনের সুযোগ। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ওশিয়া হার্বালস প্রেজেন্টস কার দৌড় কত দৌড়। এই রাউন্ডে যিনি হায়ার স্কোর হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার। ছেলেরা এখানে আসবে, ছেলেদের হাতে একটা করে কার্ড দেওয়া হবে, তারা সেই শব্দগুলো পড়বে, মেয়েদের কানে হেডফোনে গান বাজবে, শব্দগুলো গেস করতে হবে। মোট ছটা বার্ড, টাইম এক মিনিট, ইচ ওয়ার্ড টু পয়েন্টস। চলে শুরু হোক। It's 100% love, 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 love. It's 100% love, love, love. সাথে কিরকম সম্পর্ক হলো? 100% love. বাজে কথা বলছেন? It's 100% love. বিদেশিনী বিদেশিনী নেক্সট লাট্টু লাড্ডু লাট্টু লাট্টু ভুরি ভোজ ভুরি ভোজ ভুরি ভোজ ভুরি ভোজ ভুরি ভোজ নেক্সট বাদবাবু বাদবাবু ওকে পেটুক পেতল পেটুক 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 হচ্ছে পেটো পেটুক পেটুক পেটল পেটুক কে পেটলি পেটুক কে 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 ক ক পেটুক পে ক পেটুক টুক টুক হলো যেই তিনটে পারো নেই সেগুলো শুনে নাও পেটুক পেটুক বিদেশিনী আর ভুরি ভোজ তিনটে পেরেছো 6 পয়েন্টস পাঠ্য দেশ
ম্যানকা মাথায় দিল ঘোমটা, ম্যানকা মাথায় দিল ঘোমটা। যখন এরকম সুন্দর করে ঘোমটা দিয়ে শুটিং করো পার্থদার সামনে, কি বলে পার্থদা? ম্যানকা মাথায় দিল ঘোমটা। যাবাই কেমন তারে মনটা কেমনটা, ম্যানকা মাথায় দিল ঘোমটা। স্টার্ট করো, তোমার ম্যানকা কি বলছে দেখো। সংলাপ, 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 পরিপাটি, পরিপাটি। বুঝতে পারছি না, বুঝতে পারছি। ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল। টিকবাজি, তৈরি করে সোনার ডিগবাজি, সোনার পুতুলি। একতারা, একতারা, রাস্তা যেতে গিন্নি, একটি গিন্নি, তিন্নি গিন্নি, পরিপাটি, পরিপাটি। বলে দাও কোনগুলো পারেনি। ফ্যাকচুয়াল, ফ্যাকচুয়াল, টিকবাজি, টিকবাজি, গিন্নি। তিনটে পেরেছো দিদি, 6 পয়েন্টস। এনজয় শো। ইন্দ্র ভালোবেসে কি বলে, তু চিজ বাড়ি হ্যায় মস্ত মস্ত। স্টার্ট। ফুর ফুরে, অপুর ফুর ফুরে, অপূর্ব রেখা। সাদা মাটা, সাদা মাটা, সাদা মাটা, সাদা মাটা। পরিবার, বুঝবাজি মাঠ, পরিবার, বুদ্ধি, পরি পরি পরিবার, পরিমাণ, পরিবার, মাপ, পরিবার। লক্ষ্মী, সখী, লক্ষ্মী, শক্তি, লক্ষ্মী, লক্ষ্মী। গন্ডার, চন্ডাল, গন্ডার, গন্ডার। যে চারটে পারোনি শুনে নাও। ফুরফুরে, পরিবার, গন্ডার, গন্ডার, আর সোনা মোনা। ওটা আমি যাই নি, তার আগেই বেল বেজে গেছে। দুটো পেরেছো, 4 পয়েন্ট। অগ্নি এসো। এতদিন পর বর এসে কি করেছে? দজ্জাল, সংসার, দজ্জাল, সন্তান, দজ্জাল। চাচা ছোলা, চাচা ছোলা, কচু পোড়া, মুখ পোড়া, কচু পোড়া, কচু, কচু পোড়া। চক্রান্ত, চক্রান্ত, চক্রান্ত। দুষ্টুমি, তুমি, দুষ্টুমি, দুষ্টুমি, রাইট। ঠান্ডা, ঠান্ডা, কচু পোড়া, অসুর, কচু, কচু পোড়া, অসুর, কচু, অসুর, অসুর, অসুর। দজ্জাল, কচু পোড়া, চক্রান্ত। তিনটে পেরেছো, 6 পয়েন্ট। এই রাউন্ডে তিনজনের স্কোর সেম, তিনজনের 6 পয়েন্টে আছে, কাবেরী দি, জয়ী এবং ইরাবতী। তাই হাই স্কোরের গিফট কাউকে দেওয়া হচ্ছে না, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট স্যাম্পল। চা পাতা বিস্কুট, কাবেরীদের পছন্দ চা পাতা, কফি, বিস্কিট, ওয়েফার্স, সঙ্গে রয়েছে টি সেট। জয়ীর পছন্দ কসমেটিক্সের সেট, তার মধ্যে মেকআপ বক্স আছে, মেকআপ কিট আছে, লিপস্টিক, নেল পলিশ, সব কিছু মশলা। ওকে, ইরাবতীর পছন্দ বিভিন্ন ধরনের রান্নার মশলা, সঙ্গে সার্ভিং ট্রের সেট। সেকেন্ড পজিশনে আছে চূর্ণী, 4 পয়েন্টস। চূর্ণী, তোমার জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম, সব কিছু আছে এর মধ্যে, রান্নার যাবতীয় জিনিস, সঙ্গে রয়েছে স্যুপ বোলের সেট। থ্যাংক ইউ। দর্শকের প্রত্যেক পর্বে থাকবে স্যাভলন SMS কন্টেস্ট। নিচে স্ক্রিনের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে পেয়ে যাবেন স্যাভলনের তরফ থেকে গিফট হ্যাম্পার। শুরু করছি আমাদের শেষ রাউন্ড, স্যাভলন প্রেজেন্টস বুদ্ধিতে পাঁচ মাস।
আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকে, যিনি আজকে দিদি নাম্বার ওয়ান হবেন তিনি পেয়ে যাবেন ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার, স্যাভলনের তরফ থেকে গিফট হ্যাম্পার, এইচ কে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। এই রাউন্ডে মোট ছটা প্রশ্ন, রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লেডিস ব্যাক পার্স সঙ্গে জেন্টস বেল্ট ওয়ালেট। পাশাপাশি ক্লু, পাত্র অঙ্গ পাশাপাশি, ঘুমাতে খুব ভালোবাসি। ওপর নিচের ক্লু, ক্রিকেট নয় তবু ছক্কা তাতে, সুস্বাদু পদ পড়লো পাতে। এবার বলো জয়ী। একটা হচ্ছে কুমড়ো, আর একটা হচ্ছে কুম্ভকর্ণ। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্যাভলনের তরফ থেকে এক বছরের জন্য হ্যান্ড ওয়াশ। তোমার মেয়ে, তার নন্দাই, তার একমাত্র শ্যালক, তোমার কে? এবার বলো জয়ী। আমার বাবা। বোঝাও। আমার মেয়ে, তার নন্দাই, নন্দাই মানে পিসে মশাই। আমার শালা, অ্যান্সার হবে আমার শালা, আমার শালা, আমার শালা। আমার জামাই, কেন বুঝলি? তোমার মেয়ের নন্দাই হচ্ছে মেয়ের ননদের বর, তার শালক মানে হচ্ছে তার বোনের ভাই, তার মানে হচ্ছে আমার জামাই। -10। থার্ড কোয়েশ্চেন, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি এবং পাঞ্জাবি সেট। গোল বলে চিৎকার, বল জড়ালো যাতে, মাছ ধরা পেশাদার পাবে জেলের হাতে। এবার বলো জয়ী। এটা হচ্ছে জাল। বোঝাও। গোল বলে চিৎকার, দ্যাট মিন্স বল যদি গোলে হয় তাহলে গোল বলে আমরা চিৎকার করি, মানে জালে জড়ালে। মাছ ধরা পেশাদার, জেলে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে। 20 পয়েন্টস সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে পাঞ্জাবি এবং শাড়ি সেট। চার নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিট গ্রাইন্ডার। দুটো ছবি থেকে একটা কমন শব্দ যেটা দুটো ছবির সাথে সম্পর্কিত। বাঁশি বুঝিয়ে দাও। রেফারির বাঁশি থাকে আর কৃষ্ণ ঠাকুরেরও বাঁশি থাকে। সঙ্গে মিট গ্রাইন্ডার। পাঁচ নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিউজিক ক্যারাভ্যান, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। প্রথম ছবি থেকে একটা শব্দ, দ্বিতীয় ক্লু থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। ক্লুটা হচ্ছে, প্রতি শব্দে শক্তি পাই, গোল দিতে তোমায় চাই। এবার বলো চূর্ণি। ফুটবল। বুঝিয়ে দাও। ছবিটা ফুট, আর প্রতি শব্দে শক্তি পাই, গোল দিতে তোমায় চাই, মানে বল আর কি, শক্তি বল দিতে আর গোল দিতে। 20 পয়েন্টস সঙ্গে মিউজিক ক্যারাভান, যার মধ্যে অসংখ্য গান আছে। শেষ প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্ট স্টিমার। শেষ প্রশ্ন, 30 পয়েন্টসের আনসার, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্টস। এই মুহূর্তে দিদি নাম্বার ওয়ান হবার লড়াই আছে তিনজন। জয়ীর স্কোর 56, চূর্ণীর স্কোর 59, ইরাবতীর স্কোর 41। তিন ছেলে এবং বৌমাদের মধ্যে চলছে এখন দিদি নাম্বার ওয়ান হবার লড়াই। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো, কয়াকার দেওয়া, শয় টয় দেওয়া। এবার বলো ইরাবতী। মোহনবাগান ইস্ট বেঙ্গল। ইরাবতী অগ্নি বলছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে গার্মেন্ট স্টিমার।
অবশ্যই উত্তর দিয়ে আজকের উইনার হয়েছে দিদি নাম্বার ওয়ান হয়েছে রাবতির সঙ্গে অগ্নি 71 পয়েন্ট। রাবতির জন্য রয়েছে বা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেন্ট কোকোলান ডায়মন্ডের তরফ থেকে সোনার গিফট। পাঁচটা শব্দ রাবতি 20 সেকেন্ডস টাইম রিভার্সে উত্তর দেবে, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। ডগমগো ঢাকডোল ডাকাডাকি ডামাডোল ডুগডুগি ডুগডুগি ডামাডোল ডুগডুগি ডামাডোল আর হবে না আর হবে না ডুগডুগি ডামাডোল ডগমগো ডুগডুগি ডামাডোলের পরে সবটাই ডামাডোল হয়ে গেল, তারপরে ছিল ডাকাডাকি ঢাকডোল ডগমগো। জয়ী, তোমার মেমেন্টো এটা, চুনি দিদি এটা তোমার উইনারের ট্রফি রাবতি এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার গিফট ভাউচার এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে রাবতির জন্য ওশিয়া হার্বালসের তরফ থেকে গিফট হ্যাঁ ওশি হার্বালস তরফ থেকে আরও একটি গিফট হ্যাম্পার ইরাবে সাবলনের তরফ থেকে গিফট হ্যাম্পার বাঞ্ছানামের তরফ থেকে সকলের জন্য মিষ্টির গিফট হ্যাম্পার মিষ্টি মানেই বাঞ্ছানা জয়ী পরিবারের সাথে দারুণ কাটালাম আমরা আজকের এই পর্ব। চোখ রাখতে হবে জানার জন্য জেসিকা রিভু কি শাস্তি দিতে পারে সুকুমারকে এবং জয়ী পরিবারে আর কি কি ঘটনা ঘটতে চলেছে সব জানার জন্য চোখ রাখতে হবে জয়ীতে। প্রত্যেক দিন সন্ধে 6টার সময় জি বাংলা দেখতে হবে। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়।